Assalamualaikum, welcome back to my channel Hussain Family Vlogs. Thank you for watching my channel. Aska flashram lehta sundor ekta dawat vlog loye jam ba kun jaga jalam basha theke ruan hoilam ar aste aste barita jalam kulano jalam ektu share korbo apnar loge asha kori video ta khubi bhalo lagbo to special ekta dawat ei jaga bhai ami ar kono shomoy gechi na to ajke prothom jaibo tomra rastar majhe ashi je amar uddeshe আর ভিডিওটা দেখলে আপনারাও পরিচিত থাকতে পারেন। তোমরা টুল প্লাজা পাস করলাম, দেখতে পারবা আমরা হাইওয়ে ধরছি। আর এই হাইওয়েটা বাসার লাগে সাইডে যার। আর কিছু কিছু ভিউ আপনারা দেখালাম, যে রাস্তার ভিউটা খুবই ভালো লাগবো। তো আপনারা গ্যাস করে কইবা এটা কোন বাজারটা, আমরা যে বাজারে ভিউ তো আপনারা দেখায় দেখায় দিলাম রাস্তার ভিউ। বিদেশে বাইক পড়লে অতি ভালো ফাইন, ভালোই লাগবো। দেশের বাজারটা খুব সুন্দর ড্রাই। আর বাংলাদেশে দেখতে পাবো রাস্তাঘাটে অনেক মানুষ, আসলে রাস্তাটাও বেশ। এখন আমরা বিশ্বনাথ পয়েন্ট ভাইয়ের লোক দেখা করে যারা প্রথমে নুরুল হক বিশ্বনাথ আপনার ব্রিজের পয়েন্ট যাওয়ার সময় আত্মীয় স্বজন কিছু আসুন তাহলে দেখতে যাই। তোমরা দেখতে পারো এবার মন্দায় দুর্দশার ওয়ারা দিলাম। মিনিং দিবা ওটা কয়ে আসলাম বিশ্বনাথের বিশ্বনাথ জমিদারের বাড়ি মিনিং দেব আমরা ভিডিও ওটা তো আলহামদুলিল্লাহ তারা বাড়িতে আছে। হানিটা রেডি করেছিলেন, আমরা অনেক দূর থেকে গেছি। আমরা বিশ্বনাথ পৌরসভার ভিতরে আছি, পৌরসভার বাইরে গেছি না। এখন নামটা হওয়া লাগে খাল বাড়িতে গেছি, বাড়িটা দেখার আম চতুর্দিকে যে আসলে মায়ার বাই হীরা বাই তাহলে বিশ্বনাথ করি তারপর অলিবে মালিক কোথায় বাড়িতে গেছে দাওয়াত খালি আসলে খুবই ভালো লাগছে। আর আপনার বাড়ির চতুর্দিক দেখালাম খুব সুন্দর, জমিদারের বাড়ির লাহন লাগে অনেক বড় বাড়ি আসলে আমার দেখতে খুবই ভালো লাগছে, এত সুন্দর বাড়ি। তো বাড়ির চতুর্দিক দেখালাম আসলে, আর বাড়ির মাঝে কিছু আঙ্গিনে বাগানও আছে আপনারা দেখালাম অনেক ভেজিটেবল। আশা করি এই ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগবো, আর বাড়িটা দেখলেও আপনারা খুব ভালো লাগবো, এত সুন্দর বাড়ি। আমার আসলে খুব পছন্দ হয়েছে বাড়িটা, তারা সুন্দর সিস্টেম একটা ফাঁক ফাঁক করে তারা করছে। আর বাড়ির সামনে আর পিছনে দুইটা পুকুর আছে, পুকুরটাও আপনারা দেখাইব, অনেক বড় পুকুর। আর বাড়িটার সামনে দেখতে পারা অনেক রকম ভেজিটেবল আছে তারা, আপনার লোক একটু শেয়ার করি এত সুন্দর উড়ি। তাহলে তো আসলে মানুষ নাই খাওয়া, আমরা যে হীরা বাই থাইনের বাই এখন বাড়ির থাইনের বিদেশ দাঁড়া গিয়ে তো আমরা দেখার উদ্দেশ্যে গেছিলাম। আসলে এত মায়া করছেন তারা, মানে খালির আয়োজন তো হওয়ার মতো না, অনেক খালির আয়োজন। আর চতুর্দিকে দেখতে পারা এত সবার শাক সবজির বাগান,
তো কই আপনারা দেখালাম বিদেশে ভাই বলে দেখলে খুব ভালো লাগবো, আর বিশেষ করে আমার হীরা ভাইয়ের খুব দেখলে ভালো কইবা। হীরা ভাই বাড়িটা সুন্দর করে তুলছে চতুর্দিকে, আর আমি আসলে ফ্রিলি চতুর্দিকে ঘুরছি, সামনে ফেসে ওনার দিকে দেখছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ হীরা ভাই, এত কষ্ট করার লাগে, এত সবের আয়োজন করছো, আসলে খুব সুন্দরই লাগছে আর ভালোই লাগছে। এর মাঝে আমার শাসনা তল্ল ভরিয়া গেছে, তাইলেও খুব ভালো লাগছে, এনজয় করছেন। আর বাড়িটা দেখতে ফেরা অনেক বড় বাড়ি। আর একটা বড়ই গাছও আছে, বড়ই খেয়ে পার না, আর আমি ওখান পাত্র ইটাইয়া বড়ই খারাম পাঠ করা আছে সুন্দর করে। বাড়ির মাঝে যদি আপনারা ফসল দেখেন তো বিশ্বাস করতে না এত ফসল। এই তাহলে সামনের সামনের পুকুর পাড়টা আমি আপনারা দেখাইলাম, আর বাড়ির ঢোকার রাস্তাটাও দেখাইলাম। আর সামনে যে পুকুরটা দেখতে পারা, আসলে পুকুরটা অনেকই বড়, এটা পুকুর হওয়া যায় না, এটা দিঘি হওয়া যায়, আর অনেক মাছও আছে। আর এই দেখতে পারা বাড়ির সামনে বাইয়ে একটু খেজুর গাছ, ওইটা খেজুর তুলরা, যা তারা নিজে গাছ থেকে খেজুর তোলেন। মাশাআল্লাহ পুকুরটা দেখতে পারা অনেক, ভিডিও কভার দেন না, দেখতে পারা অনেক বড় পুকুর। এটা একটা হিন্দু রাজবাড়ি আছে, এটা অনেক বড় বাড়ি, যে তারা যে বিশ্বনাথ বিশ্বনাথের বাড়ি আছে। বাড়িটা দেখতে পারা নাইস অ্যান্ড ক্লিন, আর সেটিংটা খুবই সুন্দর। আপনারা কাছে কিলার লাগে কমেন্ট হইবা বাড়িটা। আর অনেক তোলার আছে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবো, করি আপনারা তুলতে পারছি না, তো শর্টকাট আমি যতক্ষণ পারি আপনারা একটু শেয়ার করাম। এই দেখতে পারা ফেসের ভিউটা, শরীরের সামনের ভিউটা আপনারা দেখালাম, দেখতে আপনার পুকুরের যে গাঠের ডিজাইনটা অনেক বড়। আর আমরা খোলা মেলা চতুর্দিকে হাইটটা দেখলাম, অনেক ফসল যা আছে। আর তার বাড়িটা বিশ্বনাথ পৌরসভার ভিতরে পড়ছে, তার গ্রামের নামটা করলাম না, ওইটা তো পৌরসভার ভিতরে বাজারে লাগে তার বাড়িটা। এই যেটা পেলা তাইলে বাই ও বাইরে আমরা দেখাতে গেছি, আর তাইলে বিদেশ মনে হয় গেছেন গিয়ে, আমরা যে সময় গেছিলাম তাই বিদেশ যাইতা। আর বাড়ির সামনের সাইডটা দেখো, তারা আলু সকল তৈরি হলাইছেন, বেশটুকু লাউ উড়ি। সবুজ মরসা গাছ দেখতে পারা, টমাটো, এরপরে অনেক বন্ডুলাও আছে, খাবারও মানুষ নাই, বাড়ি ঘরও মানুষ নাই।
ইতে সফর লাউ বাগানটা পটল গাছ আছে অজয় এই তাইনে রে ভাই বিদেশ থেকে আইস তো একটু আলাপ হয়েছে তাইনে লগে আর যে বাচ্চা খুলো দেখলা তাইনে আমরা যে হিরা মিয়া তাইনে ছোট ভাই ভাইয়ের লোক আলাপ করে খুবই ভালো লাগছে আসলে খুব ভালো আছে মানুষ আসলে ফ্রেন্ডলি তাই আইস বিয়া করার উদ্দেশ্য দেশো দু তিন মাস থাকবা আর বাইরের দেশে খুব ভালো লাগে ওয়েদারটা আসলে তো খুব সুন্দর এই সিজনটা খুব সুন্দর এখন আমরা যে বাতি দেওয়া তার খুঁটা দিয়ে বলে পারা আর বাচ্চা তো লিয়া কিছু ফুটি পারতে হলাম তাহলে বাচ্চা বড় তো করা আর বিশেষ করে ভিডিওটা আপনার কাছে কিনা লাগছে একটু কমেন্ট বক্স হইবা বিশ্বনাথ দেখাইলাম বিশ্বনাথের বাজারও আপনারা দেখাইলাম পৌরসভার ভিতরটাও দেখাইলাম আর আমরা হীরা ভাইয়ের বাড়িটাও দেখাইলাম এটা একটা জমিদারের বাড়ি অনেক বড় বাড়ি আর আমরা যারা গেছি তাহলে এনজয় করছো অনেক সময় কাটাই আইছে ভালো লাগছে আর আবারও থ্যাংক ইউ আমরা হীরা ভাইরে এত সুন্দর আয়োজন করার লাগে আসলে গেলে ভালো লাগে আর অনেক সময় আমরা আসলে স্পেন্ড করছি খানিটা অনেক ভালো হয়েছে তো ভালো থাকা ইনশাল্লাহ আগামী ভিডিও তার সুন্দর সুন্দর ভিডিও ছাড়ব সুস্থ থাকা দোয়া রইল লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা ফুল দেখবা আসলে আপনারও ভালো লাগবো দেশের কিছু স্মৃতি আপনারা দেখারাম আর এত সুন্দর বাড়ি আপনারা দেখাইছি নাইস অ্যান্ড ক্লিন হ্যাঁ পাচ্ছেন তাহলে কিছু ফুর্তিও করলাম এত মজার বড়ই দেখতে পারা আসলে অনেক কিছু দেখানোর আছে তো বাড়ির ফেশন সাইডটা আপনারা দেখালাম এতগুলা গুয়া গাছ আমি কোনো জায়গাতে দেখছি না আর এত বড় পুকুর আমি কোনো সময় দেখছি না আর বাড়ির মাঝে এতগুলো গাছ যত বড় চতুর্দিকে গাছ আর অনেক বেশি গুয়া গাছ কতদিন মাছ মারিলি এখন আমরা বিদায় ফালা বিদায় রইলিছি এখন আমরা আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ভালো হয়ে যাবো আর আপনারা ফুল ভিডিওটা দেখবা আর কিলো হইলে একটু কমেন্ট বক্স কইবা এত সুন্দর বাড়ি আপনারা দেখাইলাম বিশ্বনাথ আল্লাহ হাফেজ